দিনাজপুরের হিলিতে আজমেরি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পঁচিশ জন আহত হয়েছেন দুপুর উপজেলার এই ঘটনা ঘটে হাকিমপুর থানার এসআই হোসেন জানান দিনাজপুর থেকে হিলির দিকে আসা আজমেরি পরিবহনের যাত্রীবাহী বাস পুলিশ বক্স এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে এতে পঁচিশ জন যাত্রী আহত হন আহতদের হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ঘটনার পর থেকে বাসের চালক ও সহকারী পলাতক বলে জানান এসআই শামীম